ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে 7 জনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াডও নির্বাচন করেছে টাইগার ক্রিকেট নির্বাচকরা। সেখানে ডাক পেয়েছেন বেশ কয়েকজন তরুণ তারকা, বাদ পড়েছেন সিনিয়র এবং তরুণদের মধ্যে কয়েকজন। এদিকে উইন্ডিজদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। এদিকে জানা গেছে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে আছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী তরুণ পেসার শরীফুল ইসলাম, এছাড়াও আছেন হাসান মাহমুদ। বিপিএল সহ ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে গতির ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন তরুণ হাসান মাহমুদ। আজ প্রস্তুতি ম্যাচে এই দুই পেসারকে দেখা গেল বিধ্বংসী রূপে। বিকেএসপিতে চলা টাইগারদের প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল একাদশকে মাত্র 161 রানে গুটিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ একাদশ। ম্যাচে অসাধারণ বোলিং করে সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। 6 ওভার বোলিং করে 1 ম্যাডেন 21 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। অন্যদিকে শরীফুল ইসলাম বোলিং করেছেন 7 ওভার, যেখানে তিনি 2 ম্যাডেন 27 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। উইন্ডিজদের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুর্দান্ত বোলিংয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন এই দুই তরুণ।